গণতান্ত্রিক দেশে সরকারের সমালোচনা হবে, তবে গণমাধ্যমে দেশবিরোধী সমালোচনা কাম্য নয়, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দেশের নেতিবাচক সংবাদ তুলে ধরার মধ্যে কোনো কৃতিত্ব নেই বলেও এ সময় মন্তব্য করেন মন্ত্রী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায় দেশের বিরুদ্ধে এবং কিছু ফেক এবং ভেক এবং কিছু ভুইফোর অনলাইন সেগুলোর মাধ্যমে অপপ্রচার চালায়, আর সেই অপপ্রচারে আমাদের দেশের মানুষ বিভ্রান্ত হয়। এগুলো কিন্তু দেশের ভাবমূর্তি বিনির্মাণের ক্ষেত্রে বড় অন্তরায়। তো এগুলোর বিরুদ্ধে মেইন স্ট্রিম মিডিয়াকে কাজ করতে হবে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।